সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আজ পবিত্র জুম্মার দিন, এইমাত্র জুম্মার নামাজ পড়ে আসলাম। তো বলার উদ্দেশ্য সেটা না, তো নামাজে যখন গেলাম, যাওয়ার পরে যখন আমরা সবাই সিজদায় গেলাম, যাওয়ার সময় দেখি যে আমার মনে হয় যে 95% লোক সবাই হাঁচি কাশি, এবং দেখা যাচ্ছে যে কাশির একটা এমন একটা অবস্থা সৃষ্টি হলো যে মসজিদে আর মানে মসজিদের পরিবেশ থাকলো না। তো আসলে এই যে আবহাওয়া, বৈশ্বিক আবহাওয়াটা এত পরিমাণে এখন খারাপ, আমি বলবো যে নিম্নচাপ বা ঠান্ডা শৈত্যপ্রবাহের কারণে কিন্তু এখন আবহাওয়াটা এরকম বিরূপ হয়ে আছে, যার জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ঠান্ডা সমস্যা লেগে থাকতেছে, বিশেষ করে হাঁচি কাশি সর্দি এই ধরনের সমস্যা, এবং যাদের দেখা যায় যে একটু অ্যাজমাটিক প্রবলেম রয়েছে তাদের জন্য শ্বাসকষ্টজনিত সমস্যা, মানে প্রচুর পরিমাণে এগুলো কিন্তু আমরা এখন সাফার করতেছি। কিন্তু এই সময়ের জন্য কিছু মূল্যবান টপিকের উপরে কথাবার্তা বলতে চাই, যেন আপনারা উপকৃত হন। তো দেখুন, এই যে এই সময়টা যাদের দেখা যায় অ্যান্টিবডি দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম বেশি হয়, সেক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে বা আমাদের যারা পরিবারে বয়স্ক ব্যক্তিবর্গ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় কাশি ঠান্ডা লাগা সর্দি লাগা এই ধরনের সমস্যাগুলো বেশি বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবারের দিকে মনোনিবেশ করতে হবে, যেমন সবুজ শাকসবজি এবং ভিটামিন সি যুক্ত খাবার। হ্যাঁ, ভিটামিন সি কিসে থাকে আমরা মোটামুটি সকলেই জানি, এখন যেহেতু মালটা লেবু কমলা এগুলো সব সচরাচর পাওয়া যায়, বিশেষ করে আমি বলবো যে লেবুটা কিন্তু একেবারে হাতের কাছেই পাওয়া যায়, সেক্ষেত্রে লেবুটা আপনারা বেশি বেশি করে খেতে পারেন। আর ভিটামিন সি যে উল্লেখযোগ্য বিষয়, সেটা কিন্তু আপনার দেখা যায় যে অ্যাবজর্ব হয়ে যায়, মানে অন্যান্য ভিটামিন বডিতে কিন্তু থেকে যায়, আপনি একটা পরিমাণ খাচ্ছেন সেটা একটা লং টাইম পর্যন্ত কিন্তু থেকে যায়, কিন্তু ভিটামিন সিটা যেরকম আপনার প্রতিদিন, এটা প্রতিদিন লাগবে। যেমন আজকে আপনি হয়তো বা খেলেন, কালকে এটা থেকে রেজাল্ট আশা করবেন সেটা আশা করা ঠিক না, আজকে কিন্তু সেটার অ্যাবজর্ব হয়ে যাবে, শেষ হয়ে যাবে যতই আপনার পরিমাণে খান না কেন। বেশি পরিমাণে খেলেও আপনার বডিতে যতটুকু প্রয়োজন তার এক্সট্রা যে বাড়তিটুকু আছে সেটা কিন্তু আপনার চলে যাবে। তো সেই জন্য ভিটামিন সিটা প্রতিদিন খাবারের তালিকায় রাখতে হবে। আরেকটা বিষয় বলবো যে এই সময় যাদের ঠান্ডা সর্দি কাশি এই ধরনের সমস্যা রয়েছে তারা বাসক পাতা খেতে পারেন, বাসক পাতার রস খেতে পারেন, বা বাসক পাতা হালকা কুসুম গরম পানিতে সিদ্ধ করে তার রসটা আপনারা খেতে পারেন, এছাড়া তুলসী পাতার রস খেতে পারেন, এগুলো কিন্তু খুবই আরামদায়ক এবং ফলদায়ক, এবং পাশাপাশি আদা আপনারা খেতে পারেন, এবং দেখা যাচ্ছে যে লং এটা যদি আপনি একটু মুখে রাখেন আপনার যে খুসখুসে কাশি বা যে কাশিটা বের হচ্ছে না সেটা বেরোনোর ক্ষেত্রে ভালো কাজ করতে পারে। তো এগুলো হচ্ছে মূলত আমাদের যে সমস্ত আশেপাশের বিষয়গুলো সেগুলো বললাম। আর এই সময়ে অনেকে আছেন যে আপনারা হয়তো বা অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খাচ্ছেন, আপনাদেরকে বলবো যে এই সময় এই সমস্যার জন্য অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রকার প্রয়োজন নেই, আর ডাক্তারি পরামর্শ ছাড়া, ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়া আমরা কিছুতেই কোনো প্রকার অ্যান্টিবায়োটিক সেবন করবো না। তবে এই সময় আমরা যে ওষুধগুলো সেবন করতে পারি, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, যেমন দেখা যাচ্ছে যে সিট্রিজিন গ্রুপ ওষুধ, যেমন অ্যালাটল, অনটিন, এট্রিজিন এই ধরনের ট্যাবলেট আমরা গ্রহণ করতে পারি, অথবা ফেক্সোফেনাডিন গ্রুপ ওষুধগুলো গ্রহণ করতে পারি, যেটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন, যেমন ফেক্সো ফেনাডিন, এরপর হচ্ছে আপনার ডিনাফ্যাক্স, এ ধরনের ওষুধগুলো আমরা গ্রহণ করতে পারি। সেক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট যদি আপনি খান দেখবেন যে ভালো ফলাফল পাবেন। আর একটা মজার বিষয় হচ্ছে এ ধরনের ওষুধ খাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো ডাক্তারের প্রেসক্রিপশন প্রয়োজন নেই, আপনি ফার্মেসি থেকে ক্রয় করে খেতে পারেন। তবে আমি একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে আপনারা অবশ্যই একজন ফার্মাসিস্টের কাছ থেকে ডোজগুলো জেনে তারপর খাবেন। আর পাশাপাশি যাদের জ্বর রয়েছে বা শরীরে তাপমাত্রা বৃদ্ধি রয়েছে তাদের ক্ষেত্রে প্যারাসিটামল গ্রুপের ওষুধগুলো খেতে পারেন, যেমন নাপা, এস্টামেন এই ধরনের ওষুধগুলো আপনারা সেবনের মাধ্যমে উপকার পেতে পারেন। তো বন্ধুরা, ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি লাইক এবং ফলো করে রাখতে পারেন। আর একটা অনুরোধ জানাতে চাই যে এই পেজটিতে রেগুলারলি কতদিন ভিডিও কন্টিনিউ করতে পারবো সেটা আমি বুঝতে পারতেছি না, কারণ নানান ধরনের ইস্যু চলে আসছে। সেজন্য আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করেছি যেটার নাম হচ্ছে ঔষধ ঘর টু, আমি এখানে মেনশন করে দিচ্ছি ঔষধ ঘর টু, সেই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন। সেখানে ওষুধ সংক্রান্ত ভিডিও দিয়ে আমি রেগুলার আপনাদের সাথে আপডেট থাকার চেষ্টা করবো। আর যারা প্রশ্ন করে উত্তর পাচ্ছে না তাদেরকে বলবো ঔষধ ঘর টুতে গিয়ে আপনারা প্রশ্নগুলো করবেন। আর যারা আমাকে ভালোবাসেন, আমার আত্মার আত্মীয় বন্ধুবান্ধব, এবং দেখা যাচ্ছে যারা এতদিন আমাকে ফলো করেছেন শেয়ার করেছেন, তাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আমার ওষুধ ঘর টু পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।